বঙ্গ আমাদের এখানে বঙ্গজননী বলে পরিচয় দেয় চৌদ্দ ভরচাঁদ, তার স্বামী আমাদের ঝালবাগান মহামন্দির মন্দির একটা মেয়েকে নিয়ে ঢুকেছিল এবং আমরা মেয়েটা পালিয়ে গেল, বঙ্গজননী স্বামীও পালিয়ে গেছে দেওয়ালটাকে, গাড়িটাকে আমরা আটকে রেখেছি, গাড়িটাকে পুলিশের হাতে। কত বয়সের মেয়ে ছিল? মেয়েটা প্রায় 24-25 বছর বয়সের। এটা কোথাকার বঙ্গজননীর কথা বলছেন? আমাদের এখানে পরিচয় দেয় বঙ্গজননী চৈতী ভরচাঁদ, পরিচয় দেয় আমি বঙ্গজননী। ওনার স্বামী ছিলেন ছোটন রায় ওরফে চিত্তরঞ্জন রায় ওরফে ছোটন। আপনি যখন ধরতে গেলেন মেয়েটা পালিয়ে বাইকটাকে ছেড়ে ও পালিয়ে গেল, গাড়িটা आज हमारी टीम कुल्टी पुलिस स्टेशन में है। आज हम लोग देख रहे हैं कि यहाँ पे एक ब्लेमिंग गेम चल रहा है और इसको लेकर के एक वीडियो वायरल हुआ और कहा जा रहा है कि उस वीडियो में कुछ सच्चाई नहीं है। अरे वो वीडियो क्या था और उस किसके ताल्लुक से हुआ उसके बारे में बात करते हैं। मैडम फर्स्ट ऑफ ऑल वेलकम इन आवर चैनल, आपने की नाम हलो? थैंक यू, हमार नाम चैती भट्टाचार्य, हमें कुल्टी ब्लॉक बंगजननी प्रेसिडेंट। যেটা ভিডিও ভাইরাল হয়েছে তো ওটাতে কী ছিল? আমি আজকে আমার পার্টির কিছু কর্মসূচির জন্য বাইরে ছিলাম এবং আজকে জন্মাষ্টমী, তো আমার ফ্যামিলি পুজো জোসাইরিতে, সেখানে আমার মানে সকাল থেকে বিকেল অবধি পুরো ফ্যামিলির পুজোতে ফ্যামিলি পুরো ব্যস্ত, ছেলে থেকে শুরু করে আমার হাজব্যান্ড, আমার শাশুমা, আমার মানে যা ভাসু সবাই উপস্থিত থাকে। হঠাৎ মিটিং চলতে চলতে আমাকে রাহুল দা ফোন করলো, ANM নিউজের রাহুল দা, বললো ঝালবাগানে কোথাও মানে কোনো ঝামেলা হয়েছে আমরা জানি না, বলছে একটা ভিডিও মানে ভাইরাল হয়েছে। ঠিক আছে, তখনও পর্যন্ত আমার কাছে কোনো ভিডিও আসেও নি, আমি জানিও না। তারপর আমি বেরিয়ে যাই ওখান থেকে, তো ভিডিওতে দেখি যে আমার হাজব্যান্ডের বাইকটা দেখাচ্ছে এবং সেখানে দশরথ মাঝি, আমাদের 103 ওয়ার্ডের মানে ওয়ার্ডের একজন ভদ্রলোক, যিনি সবসময় আমার দলে ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু ভোট কর্পোরেশন ইলেকশনের টাইমে। কোন দলে? কোন দলে? আমার TMC, আমার দল মানে আমি TMC, তো আমার দলে ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু কর্পোরেশনের টাইমে ইলেকশনটা করায় কিন্তু অন্য দলের হয়ে। তার হাজারো প্রুফ এবং ভিডিও আমি আপনাদের কাছে প্রেস বন্ধুদের কাছে তুলে দেব। এবং সবচেয়ে বড় কথা হলো আমি মানে এখানে সমাজসেবী, সবাই জানতো, তো আমার কাছে যদি কোনো ছেলে বা কোনো মেয়ে মানে আমার কোনো ভাই বা আমার কোনো বন্ধু যদি বলে যে দিদি তোমার বাইকটা দাও, বা আমার হাজব্যান্ডকেই বলে, এবার আমার ওই বাইক যদি নিষিদ্ধ পল্লীতেও দাঁড়িয়ে থাকে, তার মানে কিন্তু যে ওখানে আমি উপস্থিত সেটা কিন্তু নয়। আমার আবার আমার ওই বাইক মন্দিরেও থাকতে পারে। আজকে যে মাটিকে অপবিত্র করলো নোংরা ভাষা দিয়ে দশরথ মাঝি, সেটা হচ্ছে রথের মানে ওখানে রথ মন্দির, আজকে জন্মাষ্টমীর দিন আমার রথ মন্দিরকে অপবিত্র করলো নোংরা ভাষায়, এবং প্রতি কথায় আমার হাজব্যান্ডকে নিয়ে আসার আগে বারবার বলছেন যে বঙ্গজননী প্রেসিডেন্ট, তার মানে আমার দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করলো। তাই আমি দশরথ মাঝির এগেনস্টে এখানে FIR কপি রিসিভ করা আছে, FIR করলাম, আগামী দিনে আমি আইনের দ্বারস্থ হব এবং যেভাবে ওনাকে আইন শাস্তি দেবে এবং আইনের কাছে আমি আমার কোর্টের কাছে একটাই আবেদন থাকবে, আমার আমার হাজব্যান্ডও উকিল আমিও উকিল, আমার একটাই আবেদন থাকবে, আমার একটা 6 বছরের শিশু আগামী দিনে তার বাবার নিয়ে এরকম নোংরা মিথ্যে অপপ্রচার শুনলে আমার ছেলের ক্ষতি হবে, তো আমি শিশু কল্যাণ দপ্তর থেকে ওর নামে FIR করব। এবং যেভাবে যে রকমভাবে আইনকে সামনে রেখে বা আইনে দ্বারস্থ হয়ে যা যা করার আমি ওনার বিরুদ্ধে সেটাই করব। আর একটা কথাই বলতে চাই দশরথ মাঝিকে, যে চৈতী ভট্টাচার্যর গায়ে কোনো দিন কালি ছিল না, কালি নেই, আগামী দিনেও থাকবে না, আমার ফ্যামিলি শুদ্ধ ছিল, আছে এবং থাকবে। না ওটা ঠিক আছে, কিন্তু এ নিয়ে দলের সঙ্গে কী হয়েছে কথা? দলের সাথে তো কিছু কথা হয়নি, দল আমার সাথে আছে, আমার যুব প্রেসিডেন্ট আমার সাথে আছে, আমাদের কাউন্সিলর আমার সাথে আছে, আমাদের ব্লক প্রেসিডেন্ট আমাদের সাথে আছে, ঠিক আছে, এবং আমার দলের আমার বঙ্গজননী প্রেসিডেন্ট রীতিমতো আমাকে সাপোর্ট করছে, তিনি বললেন এইভাবে এইভাবে এগিয়ে যা, আমার দলের ওয়ার্কিং প্রেসিডেন্টরা আমাকে ফোন করেছে এবং আমার উচ্চ নেতৃত্ব আমাকে জানিয়েছে ফোন করে যে এইভাবে এইভাবে কর, যখন তোর হাজব্যান্ড ইনোসেন্ট তুই যেটা সত্যি সত্যিটাকে তুলে সামনে নিয়ে আয়, ভয় করিস না, আমরা মমতা দিদির সৈনিক, লড়াই চালিয়ে যা। आप देख रहे थे ये थे चैताली भट्टाचार्य जो TMC से बिलोंग करती है और इनके हस्बैंड में जो ब्लेम लगा था उसको लेकर के इन्होंने एक FIR दर्ज किया। इनका कहना कि ये सरासर गलत इल्ज़ाम है और इसके लिए मैं एक कानूनी इन्वेस्टिगेशन चाहता हूँ और इसके लेकर के भी अगर इन्हें होगा तो जो इन पर ब्लेम लगा रहे हैं उनका नाम है दशरथ मांझी, उनको लेकर ये फिर और कड़ी निंदा करेंगे। कैमरा मैन के साथ न्यूज़ लाइन चिंटू आसनसोल। আর সবচেয়ে বড় কথা যে মানে আমার হাজব্যান্ডে বাইক দিনে নিয়ে গেছে, আপনি উসকো আব উন উসকে লে আই আপ দেরি এক ঘুরে দেন, ঠিক আছে। কি নাম হলো তোমার? রবীন্দ্রনাথ বাউরি। তুমি থাকো কোথায়? আমি থাকি জোসাইটি গ্রাম। ঘটনাটা কি হয়েছে বলো তো আমাদের অডিয়েন্সকে? ঘটনাটা কি হয়েছে সেটা আমি জানতাম না, ঠিক আছে। আমি 2:30 সময় ফোন করেছিলাম, ওখানে গিয়েছিলাম বাইকটা নিতে ছোটনদার কাছে, আমার দরকার ছিল, আমি যখনই দরকার হয় সাইকেল বাইক আমি চেয়ে নিই,
কিন্তু আমাকে দেয় বাইক, সাইকেলও দেয় বাইকও দেয়। বাট আমি আজকে জানি না যে এইসব কী ঘটনা ঘটেছে। আমি আড়াইটার সময় বাইকটা নিয়ে জাস্ট একটু ঘুরতে বেরিয়েছিলাম, জন্মাষ্টমী ছিল, তো বলে হ্যাঁ ঠিক আছে বাইকটা তুই দিয়ে যা। তো আমি বাইকটা ওখান থেকে নিয়ে গেলাম ওর বাড়ির থেকে, ওর বাড়ির থেকে নিয়ে রথ মন্দিরের গেটে আমি বাইকটা দাঁড় করিয়েছিলাম। তারপর আমি মন্দিরের ভিতরে যেমন আমরা গেম খেলি, গেম খেলছিলাম আর রথ পুজো মুজো করে আমি ওখানে বসেছিলাম, প্রণাম টনাম করেছিলাম। তারপর আমি এক ঘন্টার পরে এসে দেখছি আমার বাইকটা নেই ওখানে, দেখ বাইকটা আমার গায়েব আছে, আমার লক ছিল না হ্যান্ডেল, দেখছি আমার বাইক নেই। তারপর আমি দেখছি আমার বাইক নেই, আমার আধা ঘন্টা এক ঘন্টা ওখানে খুঁজলাম, পেলাম না। তখন আমার কাকাকে যে আমি চাবিটা দিলাম 5:30 সময় যে বাইকটা আমি পাচ্ছি না, কী হয়েছে বুঝতে পারছি না, দেখি তুমি ছটনদাকে বলে দেবে। দিয়ে পরে করে শুনছি যে এরকম এরকম ব্যাপার, আমি ঘর থেকে একটু বাইরে চলে গেছিলাম, আমি বাইকটা যদি পেয়ে যাই। পরে আমাকে বলছি যে আমি বাইকটা পেয়ে গেছি, পরে দেখছি যে এইভাবে ঘটনা ঘটে গেছে, কোনো মেয়েরও ঘটনা কিছু নয়। আমি এখানে আরেকটা কথা বলতে চাই, আমার স্কুটি ঠিক আছে, আমার স্কুটি সবসময় বাইরে থাকে, কোনো না কোনো ভাইয়ের কাছে বা দাদার কাছে থাকে। আগামী দিনে এবার আমার স্কুটিকে নিয়েও পরে একটা নিউজ করা হবে যে চৈতে এখানে যাচ্ছে, আমার ছেলে স্কুল বাসে করে যায়। আর এবার আমার ভয় লাগছে, এতদিন আমাকে কালিমালিপ্ত করা হলো, এবারে আমার বাচ্চা বা আমার হাজব্যান্ড বা আমার উপর যেন কোনো অ্যাটাক না হয়, তার জন্য আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, তাদের যেন যথাযথ শাস্তি হয়।